সকালবেলা আমি শুন চঞ্চলক বলে পুলিশ ধরে লেগেছে। তো কিসের জন্য পুলিশ ধরলো সেটাই তো আমি খোঁজ খবর পাচ্ছি না। দেখি চঞ্চলের বাড়ি যাই, যে ওর মা বাবার থেকে শুনি কি হসে। চাষি সকালবেলা এগলে কি শুনলো চঞ্চল কুটি? হ্যাঁ বাবা, কামচো খাম হয়ে গেছে, পুলিশ তো চঞ্চলক ধরে লেগেছে। পুলিশ ধরবে কিছু কিছু কি অকাম করছে? কাল বিকেলে কিছু শুল বল বলে পারকত গান্ধে টানছে, চঞ্চল মিথ্যা না এমনিতেই গেছে, আর তখনই পুলিশ এসে চঞ্চলক ধরে লেগেছে। কি কোন চাষি, চঞ্চল এত সুন্দর একটা চ্যাংরা জীবনে বেরিয়ে খায়নি, আর ওকে দিল গান্ধার মামলা। দেখি আমি যাই, কিছু করা যায় নাকি দেখি। বাবা তোমার উপরে ভরসা, ওর বাপুক এখনো পর্যন্ত কইনি, কোলে ওকে একবারে মারতে মারতে মেরে ফেল দিবি, কিছু করো। থাক থাক চাষি, মন খারাপ করেন না, মন খারাপ করেন না, আমি এখনই চঞ্চলের কাছে যাচ্ছি, যাই শুনি ব্যাপারটা কি হসে, আর পুলিশের সাথে কথা কই, দেখি তারপর ছাড়ি আনা যায় নাকি। বাবা আমার কাছে 800 টাকা আছে, এ টাকা নিয়ে যাও, দেখো কোনো কামত লাগে নাকি। টাকা দেওয়া চাচ্ছেন, দেন, কামত লাগতেও পারে। আরে ধরো টাকা নিয়ে যাও, কিন্তু বাবা ওর বাবুক যেন কইও না। আরে না চাষি, ওর বাবুক আমি কিছু কমো, আপনি তো সব ভাঙ্গেই করলেন আমার, কোনো সমস্যা নাই, আমি এখনই যাচ্ছি, আর কোনো টেনশনই করবেন না। চঞ্চলের মা হচ্ছে সহজ সরল, আর চঞ্চল হচ্ছে পাক্কা হারাম দাদা, কেড়ে তুক কিছু পার করতে গাঁজা টানা লাগবে। আরে পুলিশ ধরছে এখন, তোর বাপ যদি শুনে তোক তো ফাটাবে একবার বাটাম, কি যে করি এখন, পুলিশ যদি না ছাড়ে দেবা চাই, হোক দেখি কিছু করা যায় নাকি। ভালো পুলিশই ধরছে না খারাপ পুলিশই ধরছে ব্যান, এমন এমন পুলিশ এখনকার আছে, খালি টাকা খাওয়ার মাস্টার, 5-6 হাজার টাকাই ব্যান লাগে নাকি, ওর মা উদ্দেশ্যে মাত্র 800 টাকা, কে কি ব্যান হয় দেখি। বন্ধুরে তুই আসছো আমাকে দেখবার? হরে তোক তো আমি ডাক্তার আসনো, তে তোর কি অবস্থা, কেঙ্কা আছু? বন্ধুরে আর কেঙ্কা আছি, পুলিশ যখন আমার বাইরে মারলো রে, আমার পিঠ টিট কুজে হয়ে গেছে, আমি মনে করছো না পুলিশ জনগণের বন্ধু, তে এখন পুলিশ জনগণের শত্রু। হ্যাঁ পুলিশ জনগণের বন্ধু দেখে তো গাঞ্জা লিয়ে দিবি, তুই আরামসে খাস, আরাম দাদা কুম্ভ টিকেট, তো গাঞ্জা খোলা এগারে। প্রথম যখন সাথীর সাথে ব্রেক আপ হলো বন্ধু, সগন কাঁদতো না, আমি গ্রাউন্ড বেরিয়ে, যখন আমি জরিনের সাথে ভালোবাসার ব্রেক আপ হয়ে গেল, সগন আমি কাছে মনে কর যে গাঞ্জা, আর এই গাঞ্জা খাতে খাতে বুঝছু বন্ধু, সাথী জরিন এক, আমি ভুলবার পারনু বন্ধু। হ্যাঁ ঠিকই আছে, তাহলে কয়েকদিন পর তুই আবার আরেকটা মেয়ের সাথে লাইন লাগাস, লাগিয়ে ওকে আবার ব্রেক আপ করে দিস, দিয়ে ট্যাবলেট খাস, আরাম দাদা কুম্ভ টিকেট। বন্ধু রে তুই আর এলে কথা কইস না আমাকে বাসা, পুলিশ যখন বাইরে দেয় বন্ধু, তোর কমজ আমার ফাটিয়ে যাচ্ছে। পুলিশের মার খেয়ে তাও তোর ফাটিচ্ছে, তোর বাপকু বান্ধিলে কেঙ্কা হবি, একবার ছিঁড়ে যাবি। আচ্ছা যাই হোক, তাও তো তোকে ছাড়ান লাগবে, আচ্ছা তুই থাক, দেখি পুলিশের সাথে কথা কয়ে আসি। বন্ধু কালে একটা পুলিশ আছে, ওর ভাগত দান পড়িস না, ওর ভাগত পড়লে গেলে তোকেও পিটছে, আমাকে পড়লে সেই পিটা পিটিছে বন্ধু। তুই অকাম করছু তাই তোর কোপ আছে, আমি তো অকাম করিনি, আমার কিছু কোপাবে, তুই থাক তো। কে রে, এটি না আমি পুলিশ, এক এখন কেঙ্কা করে বুঝোই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? হ্যাঁ কিছু কথা তো কমই। তা কি বলবেন বলেন? ঘটনা হচ্ছে কি, গতকাল আমার এক বন্ধু চঞ্চল, তাকে ধরে লিয়েছে পুলিশ, আসলে ওই তো গাঞ্জা ওই সেবন করে না বা খায় না, আবার সিগারেট বেরিয়েও কম খায়, তে এমনিতে ধরে লিয়েছে, ওকে কি ছেড়ে দেওয়া যায় না। আপনার বন্ধু চঞ্চল ও তো নিশার জগতের বড় খোর হয়ে গেছে, ওকে তো ছেড়ে দেওয়া যাবে না। দেখেন ম্যাডাম কিছু একটা করেন, ওর মা ও বাড়ির খালি ডুকরে ডুকরে কান দিচ্ছে, আমার স্কুল কুটি, আমার স্কুল কুটি গায়ে খালি চিল্লাচ্ছে, ওকে জিঙ্কা করে হোক বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, আপনারা প্লিজ ছেড়ে দেন। কে রে, আমি যতদূর জানি চঞ্চলের সব বন্ধু বান্ধবী গাঞ্জাখোর, ইও কি গাঞ্জাখোর নাকি, ইও বলে বন্ধু। আচ্ছা আপনার নাম কি? আমার নাম তো সল্টেজ, শুকলি তো আমাকে চেনে, আপনি চেনেন না? ও এইবার চেনা পারছি, আপনি তো বেরি খোর সল্টেজ, তে আপনি একজন মাদক দ্রব্য সেবনকারী হয়ে আরেকজনকে বাঁচা বেড়াচ্ছেন। আমি তো বাঁচা বেড়াইছিনি, আমি সারা বেড়াচ্ছি, ও বোঝা পারছি, আপনি আপনি তো ছাড়বেন না, তে কত লাগবে না কোন? কত লাগবে মানে, আমি তো কিছু বুঝলো না, কি কত লাগবে? মামু 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 কত লাগবে? সল্টেসের মতো সল্টেস, তুই আমার ঘুষ দিয়ে কিনবা চাস, দেরি কর, তুক আমি জেলে তোর মাঝকে। বন্ধু তোক ছাড়ানোর জন্য আমি আছো না, এখন হামাক যে কে ছাড়াই। আচ্ছু ভালোই করছো বন্ধু, দুজন মিলে ওই কালে রাতে মার খাবো নি, ছিল ভালোই লাগবে নি। জীবনে যে আমি কত বড় ভুল করছি তোকে সারা বেড়াসে, এখন আমাকে জেলে থাকা লাগিচ্ছে। আরে সময়ের টাইমে খাওয়ার দিবি তুই খাবো, হাগা লাগবি এটি একবো, বেড়া যাওয়া লাগিচ্ছে না।